বর্তমান জমানায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়া যার, বিশেষ করিয়া সরকারি মাদ্রাসাগুলো বন্ধ স্কুলে পরিণত। এখন যদি জমিন বেসরকারি মাদ্রাসা কমিয়া মাদ্রাসা যদি জমিনের মধ্যে জারি রাখো না, বন্দা 10 বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে, মসজিদের ইমাম হওয়া তোমার জন্য সম্ভব না। খালি 28 লাগাই মসিহ ইমাম খানো, আমি চাই আমার ঘরে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম, প্রফেসর বানাইতাম, LLB ভাস করাইতাম, অ্যাডভোকেট বানাইতাম, বললেন মাথো না। কিন্তু হরুতারে মাদ্রাসার দেওয়াল নাই, মাদ্রাসা তো ছাত্র দেখুন জন্মর বাদে শ্বাসে মারা করি লইছে। আইসিউ 3 দিন আসলো, ওই সময় হইতা হৌতো মরি যাই, হয়তো মরি যাইব, চার দিলাই আল্লাহর হাওলা করিয়া বুঝলা আল্লাহ ওগু যদি বাসে দে মাদ্রাসার দিব। হাসাও দেখা যায় ও ফুকরাগু বালা হয়ে গেছে, কেমন আছে মহান আল্লাহ, ও যে নবীর বাগানও মানি লিছ, আর যেগুর বুক ফুরে আছে ইগুরে খালি বাবাই কর্নফ্লেক্স খাবাইছে, ইগে ইংলিশে স্পিকিং করত বাবাই, বাপে বেঠা গাছে গুঠা যে বাপাম বারো ইব হাম বারো নির্বাধে তোমার LLB অ্যাডভোকে ইঞ্জিনিয়ার প্রফেসর প্রিন্সিপালে খামাইত নয়, তোমার মাতার দারবইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ যে তিলাওয়াত করত সে কিন্তু আলিম সাহ হাফিজ সাহ কারি সাহ নইলে সম্ভব নয়। সম্ভব আছে এখানে আরেক মাতাইব, বহুত মানুষ আছেন জেনারেল শিক্ষিত মানুষ, এরা কোরআন শরীফ পড়া পারেন ভারেন, আমি সারার কথা কই আর না, কিছু মানুষের কথা কইয়া ইলাও আসল দুঃখ লাগে, এরা বিলকুল কোরআন শরীফের দারু লইছিল। আমার বুজুর্গানা ভাই রে জওয়ান, সন্তান যখন জমিল মা বাবা জমিল ভাই, ছেলে ফাইলে মা বাবা জমিল কুশল, মেয়ে ফাইলে কুশল, কিন্তু ছেলে ফাইলে বাবা মা জমিন বেশি কুশ হয়ে যায়। কোন কারণে মা বাবার মনো তাকে রে আল্লাহ জমিন আমার জলাওলা দাল্লাই দান করে লই সয়, আয় আল্লাহ আমার আওলাদর হায়া তাবলে বাড়াই দে, ও আশা তাকে আমি বাবা যখন জমিন তোলে মারা যাইম, মারা যাওয়ার ভরে আমার জাদু বনিয়ে জমিন আমারে গুসল দেবাইব, আমার জাদু বনিয়ে খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার করে খান্দ করে বইয়া আমার জাদুয়ে জানাজার নামাজ পড়িয়া আমি মা বাবারে অন্ধকার কবর দাফন করব। ও বাসা নাই, এর কারণে আমরা দায়িত্ব হইল কর্তব্য হইল নিজের সন্তানদের মাইয়ত গুসল আপনি শিখাইতা, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগবো। দুঃখ লাগে নাম কইতাম নাই বরাক বেলির মাঝে এক জায়গা, নাম কইলে হয়তো খারাপ পাই ভাই, বড় দুঃখ লাগছে বাবা জমিন মারা গেলাম, বাবার ভাজ্য নাওলার কিন্তু কোন আওলাদে বাবারে গোসল দেবার ক্ষমতা নাই, এথরে বড় দুঃখ আর হইতে পারেনি। আসর বাদে বাবার জানাজা 11:30 গেছে, এখনো গোসল নাই, খালি ফোন কত্রা হাফিজ সাহেব ইমাম সাহেব খাদিম সাহেব আও পয়সা যত লাগে দিলে, হাই রে আফসোস আফসোস, ওই বুনাল মাল খালি মালরে পছন্দ করছে, এর কারণে দুনিয়া তোরে বিদায় নেওয়ার পরে তোমার বাবারে তুমি গোসল দেবাইতে পারলে না, তুমি কী চল সন্তান, আফসোস লাগে ভাই রে জওয়ান। যখন বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে বাবার সন্তানে জমিন বাবারে গোসল দেওয়া, বাবার দিলটা বাবার রোটা জাদুর উপরে খুশ হইব, কোন কারণে বাবারে যখন চোখের মধ্যে রাখবাই সন্তানে বাবার মুখ শরীরের মধ্যে জাদু মানিয়ে জল দিব, বাবার মুখ কাটাইব দুর্বল হইব মনে মনে খান্দিব বাবা সারাটা জীবন মিজোরামের জমিনও খাটাইলাই, সারাটা জীবন মেঘালয়ের জমিনও কয়লার কুয়ারিত খাটাইলাই, তুমি সারাটা জীবন বাড়িত রইলাই না আমি যাদমনির খাওয়াইয়া ফালিলাই, এখন খেদমতর সময় ফাইলাম না বাবা জমিন তুমি বিদায় নিলাই, আইজ আমি জীবনর শেষ কুশল তুমি বাবারে আমি দেওয়াইয়া, বাবার শরীর জল দিবাই বাবায় দেখবা বাবার রোটা
দেখা খুশিব বাবাই হইবা ও যাদুমণি, আমার জীবন সার্থক হইয়েছে, আমি বাবার দুনিয়া দুনি বিদায় নিলাম, আমার দুনিয়ার জীবন শেষ গোসল, তুমি আমার যাদুমণি আমার দিছো, আমার কোনো দুঃখ নাই। এর কারণে বাইরে জোয়ান প্রত্যেক মানুষে একজন ছেলেরে হাফিজ সাহেব বানাও, একজন ছেলেরে আলিম সাহেব বানাও, একজন ছেলেরে কারি সাহেব বানাও, লাভ হইব যখন তোমার মরণের সময় আইব, তোমার জাদুব নিয়ে তোমার মাতার দ্বারা বই আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করবা, যখন মা বাবা জমিন তুলে মারা যায় সন্তান মা বাবার দ্বারা বই, মা বাবার জাদুয়ে জমিন খলিবার তোল কিনবে, সন্তানের বাবার মুখ হয়ে যায় জমিন খলিবার তোল কিনবে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সন্তানে যখন বাবার মুখ হয়ে যাইয়া জীবনের শেষ সময় কলিবার তোল কিনবে, বাবা জমিন তোলে বিদায় নে, বিদায় নেবার সময় বাবা যাদুমণির মুখ হয়ে যায়, আর টপ ডুবাইয়াড়ুয়ায়, ও বাবা আমি বাবায় সারা জীবন কষ্ট করে খাওয়াইছিলাম, সারা জীবন কষ্ট করে লালন বালন করছিলাম, আইজ আমি বাবা দুনিয়া দুনি বিদায় নিয়ার আমার মরণের সময় সামাইল সাহায্য করলাম। বাইরে রসুল্লাই ফরমাইল যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় হয়ে একটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও, ইয়া রসুল আল্লাহ কোন জিনিস হইলাও, আমার নবী ফরমাইল লাকিনু মাউতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় আল্লাহর বন্দা বান্দের মাতার দ্বারা বইয়া কলিমার তলকিন দিও, কোন কারণে বন্দায় ডরাই যাইব মানুষের মরণের সময় মালাকুল মউত হযরত আজরাইল আল্লাহর বন্দার সামনে আইবা, আল্লাহর বন্দায় আজরাইলের পরিচয় পাইতো নাই, আল্লাহর বন্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি রাইত বারোটার সময় আমার টানটুন আগামর জমিন শোভনপুরের জমিন, রাইত বারোটার সময় আমার গরবাইলায় খারোটার লই আইলাই, তোমার জীবনে কোনো দিন টানটুর জমিন দেখলাম না, তোমার নোয়াগাম দেখলাম না, শাহবাজ বাজার আমি দেখলাম না, তোমার আবদুল্লাহপুর দেখলাম না, তোমার শোভনপুর জমিন দেখলাম না, ও বন্দা ওয়ামা তুরিদু তুমি খেয়াইলাই কোন খাম, ওয়ামা তুরিদু আমার লোকে তোমার কোন খাম আমার হইলাও, আমার বুজুরগণ আল্লাহর বন্দায় যখন কইব ভাইয়া কোন নাফসু মালান্তা, তুমি খেয়াইলাই আমার বিনা পারমিশনে আমার গরুর ভিতরে ঢুকলাই, ও সময় জানাইবা ও বন্দা তুমি জানো না আমার আল্লাহ রব্বুল আলামিনে ইন্টারন্যাশনাল পারমিশন দিছ, যখন মৌলার হুকুম হইব যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের গরো যাইব, আমার চিন্তলা আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল, আল্লাহর বন্দায় যেমনে শুনব কিন্তু আর কেউ নাই রে আজরাইল আমার সামনে আইস, আমার দুনিয়ার জীবন সে এই জমিন তোরে আমি এখন বিদায় নিতাম, বন্দায় সন্তানাদের মুখ বাই চাইব, মার মুখ বাই চাইব, বাবার মুখ বাই চাইব, জমিন ওখান দিব, হজরতে আজরাইলে কইবা ও বন্দা ডরাইও না ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম, ও আজালু আওলাদাক ইয়াতিমান, ও বন্দা ডরাইও না ভয় করিও না, আল্লাহ যে আখরাজাক মিনাদ দুনিয়া আল্লাহর হুকুমে আইলাম, কিছু সময়ের ভিতরে এই জমিন তোলে তোমারে তলিয়া লইয়া যাইতাম, হযরতে আজরাইলে জানাইল ও আজালু আওলাদাক ইয়াতিমান, বন্দা ডরাইও না ভয় করিও
না, কিছু সময়ের ভিতরে এই জমিনে তোমার যত সন্তান দিয়েছ সারা জমিনে এতিমইবা। ও যাওয়া যে থাকা ইম্মা ও বন্দা, তোমার সুন্দরী বিবি যাইনা সয়, কিছু সময়ের ভিতরে জমিনের মধ্যে বিধবইবা। আমার নাম হইল আজরাইল, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ হ্যালো জি, আমি এখন টানতে তো আজ পয়লাল রাইট সাড়ে আটটায় মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাপলের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না, ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ আমার বন্ধু মন্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি সালাম, এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও, এর বাদে যার কথা আল্লাহ কোরআন হইছে তাদের নাম হইল আমাদের মা বাবা। ও যত মানুষ আছে সারার মা বাবার লোকে মায়া আছে নিসাব হল জি, মা আসেন অনেকর মা আসেন অনেকর মা নাই, অনেকর বাবা আসেন অনেকর বাবা নাই। রসুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, মা বাবার সন্তানের লোকে থো মায়া, সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিন বেহুশ হয়ে যায় নইল খান্দ, কারণ সন্তান জন্ম নিয়ালেও যদি মারা যায় এক ধরনের মায়া, আর ছয় সাত মাস বাদে যদি জাদু মারা যায় আহ হরিণ যাদাও দেও করি আগুন জ্বলে, কারণ এই ছয় সাত মাসের বাচ্চায় মা হইতে পারে বাবা হইতে পারে, তখন মানুষের হরিণ যাদাও দেও করি আগুন জ্বলে। আর দুই বছর আড়াই বছর তিন বছরের সন্তান যদি মারা যায় মা বাবায় জমিন বোলা সম্ভব হয় না, কোন কারণে যে সন্তানে মারে আম্মু হয় আম্মি হয় বাবারে আব্বা হয় পাপ্পা হয়, সন্তান যদি মারা যায় মা বাবা জমিনও অনেক অসুবিধাত পড়ে যায়, কারণ মার মায়া সন্তানের লগে বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া। বাইরে জোয়াল বাবা যখন খাজো যায় সন্তান যদি বাবার সঙ্গে খাজো যায়, বাবায় যত সময় পারবা জাদুরে জমিনও খাজো লাগাই থানায়, কোন কারণে বাবার মনে হইব রে আমার জাদুরে যদি আমি জমিনও খাম হরাই আমার জাদুর কষ্ট হইব শরীর ভাই কাম বাইর হয়ে যাইব, বাবাই জমিন কোনো সময় জাদুরে খাম হরাইলা, এই জাদু যদি জমিন তুলে মারা যায় তাহলে মা বাবা জমিনের মধ্যে বেউস হয়ে যায়।
মাইন বড় দুঃখ লাগে ও গত মাস 29 ডিসেম্বর আমি বাংলার ভারসাইটে খোয়াজ গেলাম আল্লাহর বন্দায় মসজিদের মধ্যে ওয়াজ আল্লাহর বন্দায় জমিন মেরে দাওয়াত দিছয় এখলাতে আল্লাহর বন্দি 3.5 বছর সন্তান এত সুন্দর তো মায়া যে মানুষে দেখছে জমিন খান দিল ওলামাই কেরাম গরাইছয় ওলামাই কেরাম অখলর খেদমত খতরা হঠাৎ দেখা যায় জাদুমণি করলাই মার মোবাইল লইয়া 3.5 বছর জাদু ভাই রয় বাইরে হাটিয়া যাবাত লাগিয়া এই দোদর বাজ্যা ফুসকুন্ডি ফড়িয়া মারা যায় কারণ আফসোস হতায় না ও জায়গার মাটি তার শরীরের লগে মিক্স আছে ঘন্টা পরিমাণ বাদে তালা সরেন নাই আইয়া সাইয়া দেখুন ফুসকুন্ডি বাই আহ মায়ের জমিন ওখান লইল দাদা লগে মা লগে নানা বাড়ি আইসুল মায়ের জমিন ওখান ধরল আব্বা আই যদি আমার ওয়াজর দাওয়াত দিতে তাহলে তোমার বাড়িতে আমি আইলাম নলে আর যদি তোমার বাড়িতে আমি আইতাম না তাহলে আমার জাদুমণি কোনো সময় মরল না হয় বাইরে মার জাল বাবাই কোনো সময় জমিনের মধ্যে সবর করে লইতে পারো কিন্তু মার জমিনে চক্ষুর জল বন্ধ হইল সন্তান বাবার লগে ভাইয়া মার লগে সন্তানের ভাইয়া কিন্তু যখন রাইত হয়ে যায় সন্তানে বাবার দ্বার ছাড়িয়ে আমার দ্বারখানো হয়ে যায় মায়ের বুকুত লইয়া যাদুরে জমিন ঘুম লাগায় এই সময় যদি সন্তান মারা যায় মা বিছনার যাইবা যাদুর বালিশর ভাই সাইবার খান দিবা ও যাদুবনি জমিন অন্ধকার খবর গেলাই ও বাবা জীবনে কোনোদিন মার দ্বার ছাড়িয়া ঘুমাইলাই না আল্লাহর হুকুম হইছে আইজ অন্ধকার খবর ঘুমারায় এর জন্য বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল কোন মানুষের যদি না বালিক সন্তান জমিন মারা যায় আর যদি মা বাবায় সবর করিলাই ধৈর্য ধারণ করিলাই আল্লাহ কামতর ময়দান এই না বালিক বাচ্চার মা বাবারে আল্লাহ জন্নতর মধ্যে জায়গা দিলাই বা হন সুবহানাল্লাহ বাইরে মা বাবায় সন্তানদের জমিন কষ্ট করিয়া লালন পালন কর যখন বড় হইবাই মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আমার নবী ফরমায় বিরুল ওয়ালিদাইনি আবদালু মিনাস সালাতি ওয়াস সাওমি তোমরা জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো কোন কারণে বন্দা নমাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতাই তোমার মা বাবার খেদমত করো সেবা করো আল্লাহ আরো বেশি সবর মালিক বানাই বা সুবহানাল্লাহ বুড়া লাগেনি জি আজ তো বইছি নানি আখের রাত্রে আমরা পাইতাম জি আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আখিরাতর জন্য খেতর জায়গা সুবহানাল্লাহ কষ্ট হল না তো জি